মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ দর্শক শুভেচ্ছা এবং এর সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টিভির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য দর্শক আপনারা দেশে এবং বিদেশে যে যেখানেই বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দর্শক আপনারা আমাদের কাছে প্রচুর প্রশ্ন পাঠাচ্ছেন আমরা এই প্রশ্নগুলোর উত্তর খাদ্য পুষ্টি পথের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তবে অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিচ্ছি সকল প্রশ্নের উত্তর কিংবা সকল রোগের চিকিৎসায় কিন্তু শুধুমাত্র খাদ্য পুষ্টির মাধ্যমেই সমাধান দেওয়া সম্ভব নয় সে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে দর্শক তাহলে আসুন যে আজ যিনি স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের পাঠানোর প্রশ্নের উত্তর নিয়ে তার সাথে পরিচিত হই তিনি হচ্ছেন মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং আমাদের দেশের এবং এই উপমহাদেশে একজন প্রথিতযশা আহার গবেষণা ও চিকিৎসক ডক্টর আলমগীর হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু। ডক্টর ঘুরতি আপনাদের শুভেচ্ছা যাচ্ছে। আপনাকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। দশো তালে আসুন আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করি অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব। প্রথমে যার প্রশ্নটি করছি তার নাম হচ্ছে ওবায়দুল লিখেছেন চারপুর থেকে বয়স সাতাইশ বছর প্রশ্ন হচ্ছে যে আমি গত চার পাঁচ বছর ধরে ডায়াবেটিস রোগে ভুগছি ডায়াবেটিস হওয়ার দুই মাস পর থেকে ইনসুলিন দিচ্ছি কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা দাঁড়াবে হ্যাঁ ভাই ওবায়দুল ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাটা কিন্তু সহজ কারণ আপনি রাতের খাবার কম খাবেন দিনের খাবার সকালে একটু যাও যেও ভাত রাখবেন দুপুরে রুটি ভাত আপনি যাই খান কিন্তু রাতে স্যুপ জুস শাক সবজি ফলমূল একটু সিদ্ধ খাবার একটু হালকা ঝোল খাবার এই জাতীয় হালকা খাবার খাবেন শরীর খাবারটা রাতে একদমই খাবেন না আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনাকে প্রতিবেলা খাবারে আপনি যদি সাতটি করে নয়ন তারা গাছের পাতা খান তিনবার কেলা কচু পাতা আপনি বড়ি করে ফেলবেন বড়ি করে ট্যাবলেটের মধ্যে গিলে খেয়ে ফেলবেন অনেক সময় তিতা খেতে অসুবিধা হয়তো আপনি ওইভাবে বড়ি বড়ি করে নিজেরা নিজেরা হাতের মধ্যে সুন্দর করে পাকায় খেয়ে খেয়ে নেবেন তুলসী পাতা পুদিনা পাতা থানকুনি পাতা এগুলি এরকম বড়ি করে খেয়ে ফেলবেন ভাতের সাথে আপনি বিভিন্ন রকম শাকসবজি গ্রিন শাক সবজি যেগুলো আছে এগুলোর ভর্তাটা অনেক বেশি খাবেন মাংসের পরিমাণ কম খাবেন কোনো ধরনের মিষ্টি আপনি খেতে পারবেন না আপনি নিজে নিজে একটু মাইন্ডসেট করতে হবে যে আমি একজন ভালো ভেজিটেরিয়ান হয়ে যাব বিশ্বের প্রায় কমপক্ষে পঞ্চাশ কোটি মানুষ ভেজিটেরিয়ান যারা ভেজ মানে যারা ভেজিটেবল খায় যারা শাকসবজি খায় যারা দীর্ণভূতী এই ধরনের মানুষ হতে পারলে আপনার অনেক রোগ কম হবে শরীরে জ্বালা পোড়া থাকবে না ওবেসিটি থাকবে না মানসিক সমস্যাটা কম হয় ঘুম নিদ্রা ভালো হয় পেটে কোনো সমস্যা হয় না প্রস্তাবটা ক্লিয়ার হয় একটা শান্তি আপনি পাবেন যদি আপনি ভেজিটেরিয়ান হয়ে যান অর্থাৎ ডায়াবেটিস কমাইতে হলে আপনাকে ভেজিটেরিয়ান হতেই হবে ডায়াবেটিস কমাতে হলে আপনাকে নরম খাবার খেতে হবে ডায়াবেটিস কমাতে হলে আপনি তেল পোলাও বিরিয়ানি খেতে পারবেন না ডায়াবেটিস কমাতে হলে আপনি ডাল খাওয়া বন্ধ করতে হবে বিশেষ করে মুসুরি ডাল পরিমাণে খুব কম অন্য সব ডাল খেতে পারবেন কিন্তু কোনো ডাইলি আপনি শুধু ডাল খেতে পারবেন না ডালের সাথে যে কোনো একটা তরকারি সংযোগ করে যে কোনো একটা ভেজিটেবল সংযোগ করে সেই ডালটা আপনি খাবেন কিছুই না ডায়াবেটিস অনেককে বলে যে খুব ভাগ্যবান লোকের ডায়বেটিস হয় ডায়াবেটিসের একটা ডিসিপ্লিন লাইফ যদি আপনি ডিসিপ্লিন লাইফ লাইফে চলেন এটা তো খুবই ভালো যারা দেখবেন আমাদের সামরিক বাহিনীর লোকরা অত্যন্ত সম্মানিত লোক তারা খুব ডিসিপ্লিন লাইফ লিড করে আমরা আমাদের কাছে খুব ভালো লাগে যে তারা খুব সকালে সাতটা বাজে অফিসে যায় ব্যায়াম করে ফিজিক্যাল এক্সারসাইজ করে খেলাধুলা করে তাদের এই যে একটা নীতিমালার ভিতরে তারা চলে এই জন্য তারা ভালো থাকে এরকম ডায়াবেটিস হলে ওরকম একটা ডিসিপ্লিন লাইফ আপনি পালন করবেন কিছুই না এটা আপনার জন্য ভালো আগামী প্রজন্মের জন্য ভালো ভবিষ্যৎ বংশধররা বলবে যে আমার আব্বা তো খুব ডিসিপ্লিন লাইফ লিড করতো খুব অল্প খেত আপনার নরম খাবার খেত সহজপাচ্য খাবার খেত ভেজিটেরিয়ান ছিলেন বেশি খেতেন ভেজিটেবল বেশি খেতেন ফলমূল আপনিও এরকম বেশি বেশি ভেজিটেবল খান বেশি ফলমূল খান ভাতটা কম খাবেন কার্বোহা কার্বোহাইড্রেট খাবেন না অনেকগুলি ভাত খাওয়াটাকে খুব ভালো অনেকগুলি রুটি খাওয়া খুব ভালো না তার চেয়ে খুব ভালো জিনিস অল্প অল্প করে একটু স্যুপ খান একটু জুস খান একটু শাক খান একটু টমেটোর জুস করে খান একটু গুস্তাকলা জুস করে খান একটু পালং শাকের জুস তৈরি করে খান একটু নিউ স্টাইলে আসেন একটু অর্গানিক জীবনযাপন করেন দেখবেন আপনার ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে আসবে ডায়াবেটিস আপনার কথা শুনবে এখন আপনি ডায়াবেটিসকে ভয় পান তখন ডায়াবেটিস আপনাকে ভয় পাবে এই যে এখন সামনে জামের সিজন আসতেছে জামটা জামের একটা হোমিবৃত্তিক ওষুধ আছে জামলিন এই আপনি এখন এই ঋতুতে অনেক জাম খেতে পারেন ঋতুতে জাম স্টক করে রাখতে পারেন আপনি দুই টুকরা আনারস খেতে পারবেন তরমুজ খেতে পারবেন কোনো অসুবিধা নাই এই ধরনের জিনিসের জুস টুস করে খান একদম জিরুতে মিষ্টি খাবেন তা না কিন্তু চিনির মিষ্টি আপনি জিরুতে রাখবেন

লোক ধরেন যাদের এখন ষাট বয়স তারা অনেকেই রিটায়ার্ড করে আমার বন্ধুবান্ধব সামরিক বাহিনীতে ছিল গ্রামে ওরা ঘোরাফেরা করে বুক ফুলাইয়া চলে এরকম দশ বারো জন ওরা ওর সাথের অন্য অন্যরা এখন একদম জৈব হয়ে গেছে ষাট বছর বা বছরের যারা কিন্তু তারা একদম টাগড়া মনে হয়ে যায় বস পঁয়ত্রিশ বছর এই যে একটা ডিসিপ্লিন লাইফ তারা চল্লিশ বছর সাতত্রিশ বছর কাটাই আসছে এখন তারা একদম টাগড়া সুস্থ সবল তারা আবার নতুন করে চাকরি বাকরি আরম্ভ করছে নতুন করে ব্যবসা বাণিজ্য নতুন করে জীবন আরম্ভ করছে রিটায়ার্ড লাইফে কিছু টাকা পয়সা নিয়ে আর দেশে যায়া মাছের পুকুর করছে তারপরে সবজির বাগান করছে অব্যবহৃত জায়গায় বিভিন্ন রকম ফল টল লাগাইতেছে এই কুল বড়ই রোপণ করে একজনে বললো যে আমি গত বছর প্রায় দেড় কোটি টাকা ইনকাম করছে সত্তর বিঘা জায়গা এসে দেড় কোটি টাকা ইনকাম করছে বড়ই লাগাইছে তারপরে লিচু বোপন করে আসে ভালো টাকা ইনকাম করে যে আমি ঢাকাতে লিচু পাঠাইছি এক কোটি টাকার এতে তার মিনিমাম যদি তিরিশ লাখ টাকা প্রফিট হয়ে থাকে এটা তো ভালো রিটায়ার্ড লাইফে দেশের সেবা এক সময় সামরিক বাহিনীতে দেশের সেবা করছে এখন আইসে দেশের সেবা করতেছে আমরা এইসব জিনিসগুলোকে একটু পজিটিভ হিসাবে নিয়ে আমরাও কিন্তু তাদের সাথে এই কাজে লাগতে পারি ভাই ওবায়দুল একটি অবশ্যই পরামর্শ থাকবে যে প্রতিদিন এক্সারসাইজ করেন হাঁটা চলা করে এই ব্যাপারটি কিন্তু অবশ্যই ভুলবেন না কারণ ডায়াবেটিসের জন্য একটা মহ ঔষধ হচ্ছে গিয়ে প্রতিদিন ব্যায়াম করা ব্যায়ামের কোনো বিকল্প নাই ব্যায়াম সাঁতার কাটা নামাজ পড়া উজু করা এগুলো একটা ব্যায়াম উজু নামাজ এটা একটা মহাব্যায়াম মহাপবিত্র ব্যায়াম

ডায়বেটিস ওনাকে ভয় পাবে উনি ডায়বেটিসকে ভয় পাইলে কিন্তু ডায়াবেটিস আইসা ওনার ঘরে ছাপবে ডায়াবেটিসের বিরুদ্ধে সাতাইশ বছর পর শক্তভাবে তাকে দাঁড়াইতে হবে তাহলে দেখবেন ডায়াবেটিস আর সবসময় সুগার লেভেল সাত আট সাত আট এর উপরে আর উঠবে না ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে না রাখতে পারলে কিন্তু অসুবিধা আছে দাঁত চোখ কান নাক চারটা একসাথে ইএনটি আক্রান্ত হয়ে যাবে আগে ভাই ও আশা করি আপনি নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে পরিমিত বোধের মাধ্যমে আপনি আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে সুস্বাস্থ্য অধিকারী হবেন দীর্ঘ যাতেন আপনার অবশ্যই ডায়াবেটিস মুক্ত জীবন আমরা কামনা করছি